আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেট ক্যাফে সিমুলেটরে আপনাদের সবাইকে আরেকটাবার স্বাগতম। আর আপনাদের সাথে আমি আছি মিথুন। তো আমরা আগের সিজনগুলো যে পর্বগুলোতে সেগুলোতে দেখতে পাচ্ছেন আমরা আমাদের নতুন বিজনেস শুরু করছিলাম, কিন্তু এটা আবার কী আসলো নতুন করে নতুন, তো যেহেতু দেখছিলেন আমরা নতুন বিজনেস শুরু করছিলাম যেটা হচ্ছে ইন্টারনেট ক্যাফে সিমুলেটর। আর এটা কাজ হচ্ছে আমরা সব ধরনের ইন্টারনেট সুযোগ সুবিধা দিব, পিসি বা ল্যাপটপ তাতে সব ধরনের ইন্টারনেট সুবিধা থাকবে, তো সবাই গেম খেলবে, যে যার খুশি নেট বা চাকরির আবেদন যা খুশি তাই করতে পারেন। তো আর সাথে আর্কাইড তো আছেই, আর্কাইড মেশিন যেখানে আপনার ওই ছোটোবেলায় যে আপনার একটা কয়েন ঢুকে তারপর গেম খেলতেন, তো ওই বিজনেস। তো চলেন শুরু করি আজকের, যেহেতু দুই দিন পার হয়ে গেছে, আমার কাছে কিছু ডলার আছে দেখতে পারতেছেন, কিন্তু আমার ক্যারেক্টার তো পুরাই হাংরি, সাউন্ড একটু কম শোনা যাচ্ছে, একটু বাড়ানি ওয়েট। ওকে বলি, তো ক্যারেক্টারকে আগে খাবার পানি দেওয়া লাগবে, খাবার পানি দেওয়া শেষ হলেই তারপর দোকান দিক যাবো। টাইম বেশি হয় নাই, মাত্র ওই সকাল হলো, তো এখনও টাইম আছে কিছুটা, সমস্যা নেই। তো ব্রেড আরেকটা নাই, আরেকটা নাই, আর পিৎজা না, পিৎজা হবো না, চিন্তা করতেছি আরেকটা ব্রেড আমি ওই দোকানের পাশে, যেহেতু ছোটোখাটো একটা হোটেলের মতো আছে ওইখান থেকে কিনে নিব, তো ওইখান থেকে খেয়ে পেট পূজা করে নেব। পেট পূজা শেষ হলে তারপর না হয় দোকানে ঢুকবো, দোকানে ঢুকে হয়তো সাফ সাফাই করা লাগবে, কারণ এটা হচ্ছে প্রতিদিনকার একটা কাজ, যে আপনি যখনই দোকানে ঢুকবেন সবাই ফার্স্ট আপনাকে সাফ সাফাই করে তারপর দোকানে ঢুকতে হয়, ময়লা পড়ে থাকে। তো টাইম অনেক হয়ে গেছে, এখন যাওয়াটা উচিত দোকানে, দেখা যাক, চলেন দোকানে যাই। ওয়াশরুম ক্যারেক্টার ওয়াশরুম ইউজ করতেছে না, আর চিন্তা ছিল যে যদি ওয়াশরুম করা লাগে, তো চিন্তা করলাম গোসল করে তারপর যাবো, বাট ক্যারেক্টার এখন ফ্রেশ, ঠিকঠাক ফিটফাট, সে তার এখন কোনো ওয়াশরুমের প্রয়োজন নেই, ওয়াশের প্রয়োজন নেই। তো চলেন দোকানের দিকে যাই। ওকে বাই বাই 233, আরে এটা এরম করতেছে কেন? ওকে অ্যাকচুয়ালি গাইস, গেমটা হচ্ছে পিসি ভার্সনের জন্য, ফার্স্ট পিসি ভার্সনের জন্য বেরিয়েছিল, কবে বেরিয়েছে তা আমার সঠিক জানা নেই, তো পিসি ভার্সনের জন্য অ্যাকচুয়ালি গেমটা, বাট মোবাইল সিমুলেটারও আসছে, যেহেতু মোবাইলেও সবাই অনেকে খেলে, তো মোবাইলেই চলে আসছে। তো এই হচ্ছে আমাদের বডিগার্ড, আমাদের দোকান। তো তার আগে যেটা বলছিলাম যে আপনার খাওয়া পেট পুজো করে নিব, এটা কী দিতেছে, বাট আজকে তো খুব ভালো ভালো জিনিস দিছে, ওর থেকে ওই জিনিসগুলোটা নেওয়া লাগবে আমার, দোকানে যেহেতু আইটেম আছে আমার সমস্যা নাই, তাও ইনকাম হয়ে যাবে, তো ওটা ইনকাম দিয়ে ওটা কিনে নেব। তো আমি যেটা বলছিলাম আগে পেট পূজা, একটা ব্রেড খাওয়ার কথা ছিল, একটা ব্রেড খেয়ে নিছি, খাইনি শেষ। তো যেটা বলতেছিলাম অ্যাকচুয়ালি যে মোবাইল সিমুলেটারের জন্য আসছে পরে, পর তাই একটু সেন্সিবিলিটি একটু এদিক ওদিক, তো আশা করি ঠিক হয়ে যাবে। তো আসেন দোকানে ঢুকি, তো আমি যেটা বলছিলাম দোকানের ভিতরে ঢুকলে পরিষ্কার করা লাগবে, তবে কিছু একটা চেঞ্জ মনে হচ্ছে, আগে মনেটা পরিষ্কার করে নিই পরে দেখা যাবে কী চেঞ্জ, মনে হচ্ছে কিছু একটা চেঞ্জ, দোকানটা আমার খালি খালি লাগতেছে আমার, যেখানে আমার এখানে প্রথম রুমটাতে অনেকগুলো আর্কাইড মেশিন ছিল, বাট যে আমি যে জায়গাটা পরিষ্কার করতেছি এখানে তো অনেকগুলো আর্কাইড মেশিন ছিল আমার যতটুকু মনে পড়ে। অ্যাকচুয়ালি আমি মাঝখানে একদিন বা দুই দিন খেলিনি, তাই আমার হচ্ছে খেয়াল মানে মনে পড়তেছে না যে আমি কী কী কিনছিলাম, বা অ্যাকচুয়ালি আমার থেকে আসলে কোনো সন্দেহ হচ্ছে। দেখেন এখানে আমার সেট আপ ছিল, পিসি সেট আপ ছিল, পিসি সেট আপগুলোও নাই, তো আমার এটা পরিষ্কার করে নিই পরে দেখা যাবে কী হবে না হবে। তো ওকে আরেকটাই বাকি আছে পিৎজার, পিৎজার কে এখানে রাত রাতে কে একজন থাকে মেবি জায়গায় না, তো এত ময়লা কে করে সেটা বোঝার উপায় নাই, যেহেতু আমি যাওয়ার সময় পরিষ্কার করে যাই, বাট দেখা যায় আমি সকালবেলা যখন আসি তখন আবার নোংরা হয়ে যায়, তারপরে দেখতে পাচ্ছেন আমার পুরো দোকানটাই খালি, কাহিনি কি বুঝলাম না, চোর কে এসে রাতে সব চুরি করে নিয়ে গেছে। এই যে আমার এখানে পিসি সেট আপ ছিল, এখানে একটা স্পেশাল পিসি সেট আপ ছিল, এখানেও পিসি সেট আপ, অনেকগুলো পিসি সেট আপ ছিল,
এখানে আর্কাইড মেশিন ছিল, কাহিনি বুঝলাম না। এ বডিগার্ড তুমি কি করো? বডিগার্ড তুমি কি জানো? হ্যালো, এটা কথা বলতেছে না কি? বডিগার্ড নিলাম রে ভাই, আমার দোকান পুরো ফাঁকা দেখ করে দিয়ে চলে গেছে, তার কোনো খবর নেই। আমাকে আবার নতুন করে সব কিছু সেট আপ করা লাগবে, নতুন সব কিছু কেনা লাগবে আমাকে আবার। মানে প্রথমে প্রথম যে এপিসোডটা যেখান থেকে শুরু হয়েছিল, আমাকে ঘুরে ফিরে আবার সেখান থেকেই শুরু হয়েছে, সেখান থেকেই শুরু হবে। কিন্তু ডিফারেন্স শুধু একটাই, ওইখানে আমার কাছে অ্যামাউন্ট বেশি ছিল, এখানে অ্যামাউন্ট বেশি কম, কারণ আমি ওইখানে লোন নেওয়া ছিল, এখানে লোন নিয়ে নেই, বাট আমাকে ওই লোনটাই পরিশোধ করা লাগবেই। ওই যেহেতু বডিগার্ড আছে, তার মানে ওই গেমটাই আছে, লোন পরিশোধ করা লাগবেই। বাট আমার যতগুলো আইটেম ছিল সব চুরি হয়ে গেছে, সব লস, লস হয়ে গেলাম আমাকে। তো লসের ভরপাই তো আমাকেই করা লাগবে। তো এখন কি দিয়ে শুরু করবো কিছু বুঝতেছি না। মাত্র $1728 আমার পকেটে আছে, একটা পিসিও কিনতে পারবো না। কি দিয়ে শুরু করা যায় আমাদের বিজনেস সেটা চিন্তা করতেছি। যেহেতু 1800-1700 আছে, তো এখানে পিসি কেনাটা অসম্ভব, কারণ পিসি কিন্তু অনেক অনেক প্যারা। আগে বলছি যেহেতু পিসি কিনতে আমাদের প্রয়োজন হয় হচ্ছে আপনার টেবিল প্রয়োজন হয়, একটা চেয়ার প্রয়োজন হয়, যেটা ল্যাপটপে প্রয়োজন হয়। বাট ল্যাপটপের সুবিধা হচ্ছে, ল্যাপটপে তো আগে বলছি যে হেডফোন বা আপনার কিবোর্ড মাউস এগুলোর প্রয়োজন হয় না। বাট আপনার ডেস্কটপে, আপনার ডেস্কটপ যখন সেট আপ করতে যান, তখন আপনার একটা কিবোর্ড, একটা মাউস, সিপিইউ, এই তিনটা জিনিস লাগে, আর মনিটর তো আছেই। তো এতগুলো জিনিস কেনা পক্ষে সম্ভব না, তো চিন্তা করে তাই এখন একটা আর্কেড গেমই কিনে দিয়েছি, আর্কেড মেশিন, যেহেতু টুকটাক হালকা পাতলা করে কিছু ইনকাম করে করে দেন আমরা আমাদের আবার বিজনেসটা বড় করব। তো চিন্তা আছে দুইটা আর্কেড মেশিন কিনবো, তো একটা কিনছে আর একটা কিছুক্ষণ বাদে কিনবো, একটু লেট হয় কিনতে, একটা টাইমার থাকে, টাইমার পরে হচ্ছে ওইটা আসে। তো ওপেন করে দিই আমাদের বিজনেস, একটা আর্কেড মেশিন অনলি, অনলি একজন আসতে পারবে, একজন খেলতে পারবে, তো যেটা খুব বাজে একটা জিনিস। তো দেখতে পাচ্ছেন টাইম হয়ে গেছে 14:04, তার মানে হচ্ছে 2:04, দিনের 2:04 বাজে, আর টেম্পারেচার 25.5°C, এখানেও সেম, যেহেতু কোনো ফ্যান নাই। চোর চোর তো মানে সেই মাপের চোর, আমার ফ্যানটা না সব চুরি করে নিয়ে গেছে, এসি ছিল, ফ্যান ছিল, সব চুরি করে নিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম কাস্টমার, ভাইয়া একটু বেশি করে খেলো, একটু বেশি টাকা দিয়ে যাও, ঠিক আছে ভাইয়া, আমি এখন গরিব হয়ে গেছি, তাই একটু হেল্প করো আমাকে। হ্যাঁ ভাই, আপনি কী খেলতেছো? হ্যাঁ ভাইয়ার কাছে গেলাম গেম দেখতে, ভাইয়া তো গেম ছেড়ে দিয়ে চলে গেলো। ওই যে একজন কাস্টমার আসতেছে মনে হয়, চাইলাম কি আর হইলো কি, একজন কাস্টমার চলে আসছে মেবি। তো আমাদের দেখে আর মেশিন আরেকটা কেনা যায় কিনা, 1000-1099, এক একটা আর্কেড মেশিন 1099, এটা সম্ভব না কেনা আপাতত। আই হ্যাড এ গুড টাইম, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আমাকে হেল্প করার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমাদেরকে ওয়েট করা লাগবে কিছুক্ষণ, কিছুক্ষণ না কতদিন ওয়েট করা লাগে সেটা আমার জানা নেই। আই হ্যাড এ গুড, আই লাভ দিস রেটিং দিচ্ছে, তো আমার কতদিন ওয়েট করা লাগবে আমি জানি না, আবার পুরো বিজনেসটা সেট আপ করে গুছাই নিয়ে আসতে। তো আমি যেহেতু ইয়াস, আমার যেহেতু আজকে আপাতত ব্যালেন্স কম, তো আমি চিন্তা করতেছি যদি পারা যায়, তাহলে যদি সম্ভব হয় আজকে কিছু কয়েকটা মাইনার কিনে নিয়ে আসবো। আর মাইনার কী জিনিস সেটা হচ্ছে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। মাইনার হচ্ছে বিটকয়েন, যেখান থেকে আমার ক্রিয়েট হয় বিটকয়েনগুলো, সেটা হচ্ছে মাইনার। ছোটো একটা মাদারবোর্ডের মতো, পিসির ডেস্কটপে মাদারবোর্ড অনেকে দেখছেন, মাদারবোর্ডের মতো, যা শুধু ওয়ালের সাথে ফিট করে দিতে হয়, ওইখান থেকেই বিটকয়েন ক্রিয়েট হয়। তো ওই মাইনারগুলো কিনবো চিন্তা করছি, কারণ এটাতে বেনিফিট বেশি, কারণ এক বিটকয়েনে মাঝে মাঝে $8,000 পাওয়া যায়, এখানে $2,000-3,000 পাওয়া যায়। তো আমার এই দোকানের অবস্থা দেখে খুব বিরক্ত লাগতেছে, রাগ লাগতেছে, মনে চাইতেছে বডিগার্ডটা ধরে মারি কিছুক্ষণ, বাট
বরিগার্ডে মারা সম্ভব না, এটা এরকম কোনো সিস্টেম দেওয়া হয় নাই। তো কি আর করার, রাগটা ঝাড়তে হবে জোরের উপর। চোরটাকে খুঁজতেছি, যদি চোরটাকে পাই তবে মাথার উপর ঠাস ঠাস করে দিয়ে দিব। চুরি করছে করছে মানুষ কি রেখে রেখে চুরি করে? সব কিছু নিয়ে গেছে, ফ্যান, চেয়ার, টেবিল, ল্যাপটপ, পিসি, আর্কেড গেম, এসি, সব একদম পুরা ফাঁকা করে দিয়ে গেছে। আর আমার বডিগার্ড ওইখানে বসে বসে নিজের গায়ে নিজে বাতাস করতেছে। তো আরেকটা কাস্টমার চলে আসছে আমার, ভাই খেলেন ঠিক মতো খেলেন, আমাকে কিছু টাকা টুকা দিয়ে যান, আমি আবার আগের মতো বড় লোক হওয়ার ট্রাই করি। ব্যবসা শুরু হওয়ার আগেই সব কিছু চুরি হয়ে গেছে, তো চিন্তাই করতে পারতেছেন আমার অবস্থা কী হতে পারে। তো আরেকটা আর্কেড মেশিন নিয়ে নিছি, এখন আপাতত দুইটা হবে। তো আমার সে প্রথম থেকে শুরু করলাম, আগে পিসি দিয়ে শুরু করছিলাম, আর এখন স্ট্রাগল মোডে আমরা ব্যবসা করতেছি। তো ব্যবসা করতেছি অনলি দুইটা আর্কেড মেশিন দিয়ে। শুরু আমাদের ছেলেপুলেকে আমরা নাতি নাতনিকে আপনার আমাদের কাহিনী শোনাতে পারবো, যে আমরা 1920 সালে ব্যবসা শুরু করছিলাম মাত্র দুইটা আর্কেড মেশিন দিয়ে। আমার কাছে আর কিছু ছিল না, এই দুইটা আর্কেড মেশিন দিয়ে আমি আজকে কোটিপতি, বিশ্বের সেরা ক্যাফের ভিতরে আমার একটা ক্যাফে আছে, ইন্টারনেট ক্যাফে সিমুলেটর। হ্যাঁ, এটা তো ইন্টারনেট ক্যাফে সিমুলেটর না, আমার দোকানের নাম তো মিথুন গেমিং। হ্যাঁ, তো মিথুন গেমিং ইন্টারনেট ক্যাফে সিমুলেটর। তো একজন কাস্টমার খেলতেছে, আরেকটা লাগাই দিছি, তো দেখা যাক একজন আসুক, দুজন খেলবে, দুজন খেলে কিছুর ইনকাম হবে, ওইটা দিয়ে আমি চিন্তা করতেছি। যদি প্রয়োজন আর্কেড মেশিন একটা কেনা তাহলে কিনবো, আর যদি দেখি যে না আর্কেড মেশিন দিয়ে হচ্ছে না তাহলে ওই মাইনার যেটা বললাম মাইনার মেশিনটা কিনে নিয়ে আসবো, যেটা দিয়ে বিটকয়েন দিয়ে আমার কিছুটা ইনকাম একটু দ্রুত হবে। তাও দ্রুত হইলে আমার দোকান মানে সবটা দোকানটা একটু হাই হবে তাড়াতাড়ি। তো আজকে যদিও টাইম হয়ে গেছে অনেক, না আরেকজন তো আসছে, ম্যাডাম আরেকজন আসছে, আমি মনে করছি অ্যাকচুয়ালি কারণ গেমের যে সিস্টেম অনুযায়ী দেওয়া আছে যে দুইটা পর একুশ মানে হচ্ছে 10টা 11টা 12, হ্যাঁ আমি ওই 10টা 10টা 11টা 12, 9টা মেবি, 8টা বা 9টা, 8টা বা 9টার পরে হচ্ছে কাস্টমার আসে নাই জায়গায়, অটোমেটিক অফ হয়ে যায়। তো ওই 10টা পর্যন্তই আমার বিজনেস, সকাল 9টা থেকে রাতে 10টা পর্যন্ত হচ্ছে আমার বিজনেস শুরু। আর দরজা বন্ধ করলো কেন? এই দরজা অফ খুলে গেলো, আপনার তো মানুষ উল্টাপাল্টা চিন্তা করতে পারে। তো যেটা বললাম যে 10টা থেকে 10টা পর্যন্তই মেবি 12 ঘন্টা আমার বিজনেস, এর ভিতরে আমি যা ইনকাম করতে পারি। তো এখন যেহেতু কাস্টমার নাই ক্লোজ করে দিছি, তো আজকের মতো চলে যাব, তো বাসায় চলে যাব। তো কারণ যেহেতু দোকানের অবস্থা খারাপ তো ভালো লাগতেছে না। তো যদি আপনাদের আজকের এপিসোডটা যদিও বলার মতো কিছু নাই, যদি আপনাদের তাও এপিসোডটা ভালো লেগে থাকে আশা করি লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের ফ্রেন্ডদেরকে জানাবেন যাতে তারাও লাইক করে শেয়ার করে, এবং অবশ্যই জানতে আরেকজনের সাথে তো ডিসকাস করে। আর যদি আপনাদের কোনো কমপ্লিমেন্ট থাকে, কোনো পরামর্শ থাকে, কোনো রাগ থাকে, কিছু থাকে, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে আশা করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম, বাই বাই।